আপনার নাম কি? বাণী রয় চৌধুরী। তো অদ্রিজার ব্যাপারে যখন প্রথম শুনলেন, তো ফার্স্ট রিয়াকশন কী ছিল? ঠিক বুঝতে পারিনি যে এটা কী ধরনের কাজ করছে। পরে ওরা যখন এলো এবং ওদের যে লোকেরা এলো তারা বোঝালো যে এটা 15 বছরের নিচে যারা ক্যান্সার সার্ভাইভার তাদের জন্য কাজ করছে, তখন আমাদের ইন্টারেস্ট এলো। কারণ এরকম অনেক লোকই বলে অনেক কাজ করছে, সত্যি করে না। তো যদি এরা সত্যি কাজ করছে শুনলাম, সেটাতেই আমাদের আকর্ষণ হলো। তো এখন অ্যাসোসিয়েট হয়ে এইটার সঙ্গে আমরা অ্যাসোসিয়েটেড হয়েছি ভেনু পার্টনার হিসেবে। আমরা আদিত্য এখানে ব্যাংকোয়েট হল রয়েছে একটা, মেইনলি কিন্তু ম্যারেজ হল আমরা, এবং ইউ নো দ্যাট দিস ইজ দ্য টপ টপ মানে টপ টাইম ফর দ্য ম্যারেজ সিজন। বাট দিস কজ ইজ সো মানে কী বলবো, মানে নিয়ার টু মাই হার্ট। আর যেহেতু আমাদের বাড়িতে অনেক ক্যান্সার সার্ভাইভার রয়েছে বা ভুগছেন এখনও, তো ছোটো বয়সেই যদি তাদেরকে আমরা দেখতে পারি ঠিক মতন করে এবং রিহ্যাবিলিটেশন করা যায়, এদের যায় না তা নয়, যদি অল্পতেই ধরা পড়ে তারা ভালো হয়, পরবর্তী জীবনে তাদের রিহ্যাবিলিটেট করে যদি প্রতিষ্ঠিত করা যায়, তারাও কিন্তু আমাদের দেশের এবং সমাজের জন্য অনেক কাজ করতে পারবে। সেটাই আকর্ষণ করলো যে ইয়াং জেনারেশনকে নিয়ে এরা কাজ করছে। আচ্ছা, আজ এখানে পার্টিসিপেন্টদের দেখে কী মনে হলো, তারা ঠিক কেমন? সত্যি কথা বলতে এখনও তো সম্পূর্ণটা শুরু হয়নি, দেখে তো মনে হচ্ছে সব কিছু ভালোই হবে, আপনাদের যেটা করছে যারা ভালো হবে, উদ্দেশ্যটা ভালো থাকতে। দেখুন, সদিচ্ছে সকল সময় সফল হয়, হ্যাঁ এটা আমার কথা না, বিবেকানন্দের কথা। তো সদিচ্ছা থাকলে সফল হবেই এবং ভালো হবে, এবং ছোটদের জন্য যে কিছু করতে আমরা প্রস্তুত। কারণ আমাদের নিজেদের সিলভার পয়েন্ট স্কুল আছে, আমাদের যে লীলার বতীদেবী রিসর্টস হোটেল এবং ব্যাংকোয়েটিং আছে, এখানেও কিন্তু আমরা প্রায়শই নানা রকম সোশ্যাল রেসপন্সিবিলিটির কাজ করে থাকি। যেমন আমাদের ফ্রি ডিসপেন্সারি রয়েছে, ফ্রি মানে একেবারেই ফ্রি, মানে সেখানে ওষুধেরও টাকা লাগে না, এই লোকাল পিপলদের জন্য আমরা করেছি একটা হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি। এছাড়া আমরা ভালো ভালো স্টুডেন্ট যারা ভালো র্যাঙ্কিং করছে অথচ পয়সা নেই ইঞ্জিনিয়ারিং পড়ার বা মেডিকেল পড়ার, তাদেরকে কিন্তু আমরা পুরো তাদের যে 4 ইয়ার্স কোর্সের টাকা দিয়ে স্পন্সর করি। এবং যে ছেলেরা আমাদের স্কুলে ভালো করছে তাদেরকে কিন্তু আমরা একদম বিনা পয়সায় পড়াই। হয়তো তারা বাবা মা থেকে তারা দূরে সরে গেছে, বা বাবা চলে গেছে, মা চলে গেছে, মানে ব্রোকেন হোম তো অনেকে আছে, তাদেরকে করি। তো এই রিসর্টটা কতদিন হয়েছে? রিসর্টটা 10 বছর। স্কুল হয়েছে এবার এবছর 21 বছর। পাঁচটা বাচ্চা একেবারে ফার্স্ট জেনারেশনের পড়াশোনা জানা, তাদের বাবা মারা টিপসই দেয়, সেই পাঁচটা বাচ্চা নিয়ে আমি শুরু করেছিলাম। কারণ আমি যখন ইন্টারভিউ নিতাম তারা শুধু বাঙালি ছেলেরা এসে, তখন আমি ইয়াং বয়স ছিলাম, মাসিমা বৌদি এসে ডাকতো, বৌদি আমার যেন চাকরিটা হয়। তা আমি তুমি এরকম করে তো তোমরা কোনো দিন চাকরি পাবে না, পায়ে ধরে চাকরি পাওয়া যাবে না, আর আমার অল ইন্ডিয়া বেস কোম্পানি, সুতরাং ওখানে তোমার বাংলায় যে এই কথাগুলি বললে এই জন্যই তোমাদের কিন্তু রিজেকশন করবো, যে আমরা আর পাবো না চাকরিটা না। তখনই আমি নিজে মনস্থির করলাম যে তখন কসবাতরুণ এখন তো অনেক উন্নত হয়েছে, 21 বছর আগে অনেক পেছনে ছিল, স্কুল করবো এদের জন্য এবং পুরো ইংলিশ মিডিয়াম করবো, যাতে বাঙালি ছেলেরা ইংরেজি বলতে পারে, লিখতে পারে এবং বিভিন্ন প্রদেশে গিয়ে কাজ করতে পারে এবং পৃথিবীর সব প্রান্তে যাতে পৌঁছতে পারে। তো সেটা আমরা সফলতা লাভ করেছি আশা করি। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। আর আমরাও আরও কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে অনেক কাজ করি, পরে কখনো দেখা হলে বলবো, এবং এটার সঙ্গে সংযুক্ত হয়ে আমরা খুব খুশি হয়েছি, সাফল্য কামনা করছি।